নমস্কার ডক্টর রায় নমস্কার আচ্ছা এই উঁচু দাঁতের সমস্যাটা কেন হয় উঁচু দাঁতের সমস্যার অনেকগুলো কারণ আছে সেটা ছোট বয়সেও হতে পারে সেটা শিশু যখন বাড়ছে বাড়তে বাড়তে ক্রমশ সেটা অ্যাডাপ্ট করতে পারে তবে যেগুলো মেন কজ বলে আমরা ধরি বা কারণ বলে ধরি তার একটা হচ্ছে বাচ্চা যদি আঙুল চষে কিংবা একটা জেনেটিক প্রিডিসপোজিশন সেটা বলা হয় তার মানে যদি কারোর বাবা বা মায়ের দাঁত উঁচু থাকে কিংবা চোয়াল যদি উঁচু থাকে তাহলে সেই বাচ্চা সেটা পেতে পারে আবার অনেক সময় দেখা যায় যে এই কারণগুলো কিছুই নেই অথচ একটা ডিসপ্রপোর্শনেট জ বা দাঁত হচ্ছে অনেক সময় আবার দেখা যায় যে দাঁত হয়তো ছোট কিন্তু চোয়ালটা অনেক বড় আবার দাঁত হয়তো বড় চোয়ালটা অনেক ছোটো এইসব নানান কারণে দাঁত উঁচু হয়ে যেতে পারে আর কি আচ্ছা তো এটা ডেন্টাল সার্জারি করে কি বাকি করে এটাকে ঠিক করা যায় দূর রকম ভাবে প্রথম একদম শিশু বয়সে যদি হয় তারপরে 3 চার পাঁচ 6 বছর বয়সে তখন তো আমাদের বেশিরভাগ দাঁতি থাকে দুধের দাঁত সেই সময় এইটার কিছু করা দরকার হয় না কিন্তু তারপরে যখন পার্মানেন্ট দাঁত আসে তার মানে 12 থেকে 15 বছরের মধ্যে কারুর খারুর হয়তো খুব সিভিয়ার যদি ডিফর্মিটি থাকে তার মানে তার ওপরের জ্বরটা হয়তো অনেক বেশি এগিয়ে এসেছে নিচের জটা অনেক বেশি পিছিয়ে গেছে সেরকম সিচুয়েশন হলে আরও হয়তো ছোটো ছোটোবেলায় মানে ন দশ বছর বয়স থেকেই অ্যাক্টিভ ট্রিটমেন্ট আরম্ভ হয় কিন্তু বারো থেকে পনেরো হচ্ছে সবচেয়ে ভালো ট্রিটমেন্ট সেই ট্রিটমেন্টটাকে বলে অর্থোডন্টিক ট্রিটমেন্ট অর্থাৎ সমস্ত পারমানেন্ট দাঁত যখন মুখের মধ্যে চলে আসে তখন অর্থোডন্টিক ট্রিটমেন্ট করা হয় এই অর্থোডন্টিক ট্রিটমেন্ট আগে নানান রকমভাবে করা হতো রিমুভেবল অ্যাপ্লায়েন্স দিয়ে তার মানে একটা প্লেট খোলা পড়া করে পড়ার জন্যে এখন অর্থোডন্টিক ট্রিটমেন্টের পুরো কনসেপ্টটাই চেঞ্জ করে গেছে আমাদের কলকাতা শহরে যে অর্থোডন্টিক ট্রিটমেন্ট হয় সেটা পৃথিবীর আর সব জায়গায় যে মানের অর্থোডন্টিক ট্রিটমেন্ট হয় এখানেও প্রায় সেই একই এবং সেটা বেশিরভাগই ফিক্সড অ্যাপ্লায়েন্স দিয়ে করা হয় অর্থাৎ দাঁতের মধ্যে ব্র্যাকেট ফিট করা হয় তারপরে একটা তার দিয়ে সেটা করেন একজন কনসালটেন্টের মতো সেটা করেন যিনি তাকে বলেন কনসালটেন্ট অর্থোডন্টিস্ট সেটা আমি নই আমি যেটা করি সেটা হচ্ছে সার্জারি আমাদের কাজ হচ্ছে ম্যাক্সিলোফেসিয়াল সার্জারি সেটা কখন লাগে না এই অর্থোডন্টিক ট্রিটমেন্টে যদি সমস্ত ডিফরমিটিটাকে ঠিক করা না যায় অর্থাৎ দাঁতগুলো হয়তো ঠিক মতন সাজানো গেল কিন্তু চোয়ালটা যেমন উঁচু হয়ে রয়েছে সেইটাকে ঠিক করা গেল না কারুর ওপরের চোয়ালটা বেশি এগিয়ে থাকে কারুর নিচের চোয়ালটা বেশি পিছিয়ে থাকে কারুর নিচের চোয়ালটা অনেক বেশি এগিয়ে থাকে সেইখানে অর্থোডন্টিক ট্রিটমেন্ট করার পরে সার্জারি করা হয় সেটাকে বলে অর্থগ্ঞাতিক সার্জারি অথবা অস্টিওটমি সেই অস্টিওটমি করে তখন মানে এই ডিফর্মেটিটাকে ঠিক করা হয় আমার কাছে যে পেশেন্টরা আসে এখন অবশ্য অর্থোডন্টিক ক্লিনিক থেকেই অনেক পেশেন্ট আসে কিন্তু আমাদের দেশে মেয়েদের বিয়ের আগে এই সমস্যাটা আমি দেখেছি ভীষণভাবে বাড়ির অভিভাবক ভাব এবং সেই রকম সময়ে অভিভাবকরাই সেই মেয়েদের নিয়ে আসে আচ্ছা আপনি বলেন যে মেয়েদের বিয়ের ঠিক আগেই বাবা মারা আসেন এটা ঠিক করানো কিন্তু অতটা বয়সে কি কি ক্লিপ দিলে কোনো ক্লিপ সিস্টেম পঁয়ত্রিশ বছর বয়স অব্দি করা যায় এবং সেটা বেশ সাকসেসফুলি করা যায় কলকাতা শহরে একজন দুজন অর্থোডন্টিস্ট খুব ভালোভাবেই করছেন কিন্তু সমস্যা যেটা হয় ক্লিপটা করতে তো টাইম লাগে প্রায় যত বয়স বেশি হয় তখন ক্লিপেরও মানে লাগিয়ে ওটা ঠিক করতে টাইম স্প্যানটাও বেড়ে যায় সেটা প্রায় লাগে দেড় বছর থেকে দু বছর কিন্তু তখন তো আর বিয়ের জন্য দু বছর ওয়েট করতে চান না অভিভাবকরা সেই সময় অপারেশন করে করাই হচ্ছে পছন্দ মতো যদিও সেটা খুব আইডিয়াল হয় না সবচেয়ে আইডিয়াল হয় আগে ক্লিপ সিস্টেমের দাঁতের অ্যালাইনমেন্টটা ঠিক করে তারপরে যদি অপারেশন করা হয় তাহলে সেটা খুব আইডিয়াল রেজাল্ট দেয় মানে বুক রেজাল্ট যাকে